السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. أما بعد, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, ইতিহাসের ভয়াবহতম বন্যায় লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী, মানবতার জীবন যাপন করছেন মা বোন বৃদ্ধ শিশু সর্ববয়সের লোকজন। আল্লাহ সুবহানাহু আমাদের যাদেরকে সুস্থ রেখেছেন, স্বাভাবিক রেখেছেন, বন্যামুক্ত রেখেছেন, আমাদের প্রত্যেকের ইমানি এবং মানবিক দায়িত্ব হলো এই সমস্ত বন্যার্ত দুর্দশাগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইমান এনেছি, যে নবীর উম্মত হিসাবে দাবি করি, তার অনুসারী হিসাবে আমরা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকি, সেই নবীর জীবনের অন্যতম কর্মসূচি ছিল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি ইরশাদ করেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসী অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাদের প্রতি দয়া করো, অনুগ্রহ করো, তবে আসমানওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের প্রতি দয়া করবেন। সহিহ বুখারী মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের অভাব অনটন দুঃখ কষ্ট কোনো মুসিবত দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের ভয়াবহতম দিনে মুসিবত এবং বিপদাপদ থেকে রক্ষা করবেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো। আমাদের দেশের কিছু চিহ্নিত নাস্তিক, বামপন্থী এবং ইসলাম সম্পর্কে স্বল্প জ্ঞান সম্পন্ন মানুষেরা একটি আহ্বান, একটি আওয়াজ তুলেছে, সেটি হলো এবছরের কোরবানির টাকা বন্যার্তদের জন্য ব্যয় করা হোক, অর্থাৎ কোরবানি না করে সেই টাকাটি বন্যার্তদের মাঝে বণ্টন করা হোক, অসহায় মানুষের জন্য খরচ করা হোক। তাদের এই দাবি কতটুকু যৌক্তিক, কতটুকু গ্রহণযোগ্য? সম্মানিত ভাই বন্ধুগণ, এ প্রসঙ্গে সর্বপ্রথম কথা হলো, যারা এই দাবি তুলছেন তারা কি কোরবানির গুরুত্ব আদৌ জানেন? কোরআন এবং সুন্নাহ দৃষ্টিতে একজন মুসলিমের কাছে কোরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো এটিও কোরআন এবং সুন্নাহ দৃষ্টিতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল। কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমল আমি করতে গিয়ে আরেকটি আমলকে বাদ দিয়ে সে আমলটি করতে হবে, এর কোনো যুক্তিকতা থাকতে পারে না। আমাদের সমাজে যারা কোরবানি করেন তাদের কাছে কি কোরবানির টাকার বাইরে আর কোনো টাকা নেই? আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক খাতে ব্যয় করে থাকি যেই খাতে ব্যয় করার ইসলামিক দৃষ্টিকোণ থেকে কোনো গুরুত্ব নেই এবং সেটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য কোনো প্রয়োজনীয় খাত নয়। সেই সমস্ত খাতের ব্যয়কে আমরা বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়ানো, এটি হলো যৌক্তিক দাবি, এটি হলো গ্রহণযোগ্য দাবি। উত্তরবঙ্গের যে সমস্ত এলাকা বন্যায় প্লাবিত হয়েছে, এ সমস্ত এলাকার বিপুল সংখ্যক মানুষ গবাদি পশু চাষ করে থাকেন, কোরবানির সিজনে বিক্রি করবেন এই আশায়। আপনি যদি কোরবানি না দেওয়ার আহ্বান তোলেন তাহলে সবচেয়েতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সে সমস্ত বন্যার্ত মানুষেরা। অতএব কোরবানি বন্ধ করে বন্যার্তদের পাশে দাঁড়ানোর কোনো যুক্তিকতা থাকতে পারে না। আমার বিশ্বাস, সমাজের যে সমস্ত মানুষ আল্লাহকে সন্তুষ্টি করবার উদ্দেশ্যে কোরবানির জন্য অর্থ ব্যয় করে থাকেন তারাই সবচাইতে বেশি পরিমাণ অর্থ বন্যার্তদের সহায়তায় ব্যয় করে থাকেন এবং ব্যয় করবেন ইনশাআল্লাহ বিদনিল্লাহ। এর বিপরীতে যারা আজ কোরবানি বন্ধ করে, কোরবানি না করে সেই অর্থ দিয়ে বন্যার্তদেরকে সহায়তা করার আহ্বান তুলেছেন, তারা নিজেরা ব্যক্তিগতভাবে কী পরিমাণ অর্থ বন্যার্তদের জন্য ব্যয় করে থাকেন অথবা ব্যয় করবেন সেটি আজ বড় প্রশ্নের বিষয়। তবে এখানে একটি কথা বলতেই হবে, আজ কোরবানি আমাদের সমাজে অনেকটা ফ্যাশনে পরিণত হয়েছে। বিপুল সংখ্যক মানুষ কোরবানির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে থাকেন, অথচ শরীয়ত আমাকে এত টাকা কোরবানির জন্য ব্যয় করার নির্দেশ করেনি। একটি ছাগল কোরবানি করলেই আমি কোরবানির আমলটুকু পালন হয়ে যায়। অতএব আমরা কোরবানিতে অতিরিক্ত যে অর্থ ব্যয় করে থাকি সেই অর্থ বাঁচিয়ে বন্যার্তদের জন্য ব্যয় করি, এটি যৌক্তিক আহ্বান, এটি গ্রহণযোগ্য আহ্বান। আসুন এবছর আমাদের কোরবানির যে আমলটি আছে সেখানে আমরা অপচয় না করে, অতিরিক্ত খরচ না করে, বিলাসিতা প্রদর্শন না করে অতিরিক্ত অর্থ বন্যার্থদের জন্য আমরা পাঠিয়ে দেই, এই অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে উভয়মুখী আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।